120 কোটি বাজেটের ভারতীয় সিনেমা স্ত্রী টু মুক্তি পায় চলতি বছরের 15 আগস্ট। মুক্তির পর থেকেই সিনেমাটি ব্যাপক সাড়া ফেলে ভারত সহ গোটা বিশ্বে। এর মধ্যে বিশ্বব্যাপী রেকর্ড ভেঙেছে স্ত্রী টু, যার মোট সংগ্রহ প্রায় 650 কোটিতে পৌঁছেছে। অমর কৌশিকের পরিচালনায় নির্মিত সিনেমাটিতে অভিনয় করেছেন রাজকুমার রাও, শ্রদ্ধা কাপুর, পঙ্কজ ত্রিপাঠী, অভিষেক ব্যানার্জি, অপশক্তি খুরানা এবং বিজয় রাজ। একটি আইটেম গানে নেচে নতুন রূপে সবার নজর কেড়েছেন তামান্না ভাটিয়া, যেটি ইউটিউবে এখনও শীর্ষ অবস্থানে আছে। কালকি 2898 এডির পর বিশ্বব্যাপী বছরের দ্বিতীয় বৃহত্তম হিট এটি। এমনকি প্রথম সপ্তাহেই আয়ের হিসেবে এটি ঋত্বিক রোশনের ফাইটারের আজীবন সংগ্রহকেও ছাড়িয়ে গেছে। প্রায় একই সময়ে প্রকাশ পেয়েছে অক্ষয় কুমার ও বাণী কাপুরের খেল খেল মে এবং জন আব্রাহাম এবং শর্বরি ওয়াঘের সিনেমা বেদা। দুটি ছবি ফ্লপ, তবে সাফল্যের দৌড় অব্যাহত স্ত্রী টু এর। তিনটি শনিবার পেরিয়ে 17তম দিনে কত আয় করল রাজকুমার শ্রদ্ধার সিনেমা? 3 সপ্তাহ পরেও চুটিয়ে ব্যবসা করে চলেছে হরর কমেডি ঘরানার ছবি স্ত্রী টু। রাজকুমার রাও এবং শ্রদ্ধা কাপুরের ছবি 17তম দিনে আয় করল 16 কোটি। স্যাকনেলকের রিপোর্ট অনুসারে এখনও পর্যন্ত স্ত্রী টু 458 কোটি 15 লক্ষ আয় করেছে। রিপোর্ট অনুযায়ী 2024 সালের প্রথম সিনেমা হতে চলেছে স্ত্রী টু, যা 500 কোটির ক্লাবে প্রবেশ করতে চলছে। অর্থাৎ শীঘ্রই বাহুবলি 2, পাঠান, গদর 2, জওয়ান, অ্যানিমাল এর দলে নাম লেখাতে চলেছে এই সিনেমা। নিঃসন্দেহে বলাই যায় এটি সোনালী পালক হতে চলেছে শ্রদ্ধা ও রাজকুমারের মাথায়। মুক্তির দ্বিতীয় সপ্তাহেই সর্বোচ্চ আয়কারী হিন্দি সিনেমা হয়ে নতুন এক মানদণ্ড প্রতিষ্ঠা করেছে স্ত্রী টু। এমনকি স্ত্রী টু, বাহুবলি 2 এর হিন্দি সংস্করণ, গদর 2, অ্যানিমাল এবং জওয়ানের মতো বড় ব্লকবাস্টারগুলির দ্বিতীয় সপ্তাহের সংগ্রহকেও ছাড়িয়ে গেছে, যা আগের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। লোকাল মার্কেট থেকে মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিন সব জায়গাতেই স্ত্রী টু দুর্দান্ত ফলাফল করেছে। এ অবস্থায় আগামী সপ্তাহেও স্ত্রী টু কে চ্যালেঞ্জ করার মতো কোনো সিনেমা নেই বলিউড বক্স অফিসে। তাই আশা করা যাচ্ছে কোনো বাধা ছাড়াই এটি 500 কোটির ঘরে প্রবেশ করতে পারবে। ফারজানা লিনা, সময় সংবাদ, ঢাকা।